আচ্ছা আমরা তাহলে অ্যাক্সিয়াল কাইরালিটি পড়ছিলাম, অ্যাক্সিয়াল কাইরালিটি পড়তে গিয়ে আমরা নোমেনক্লেচার পড়ছিলাম যে কিভাবে আমরা আরএস নোমেনক্লেচার করব এবং কিভাবে প্রপারলি সাবস্টিটিউটেড বাইফিনাইল কম্পাউন্ডের নোমেনক্লেচার করব সেটা আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব গতদিন যেখানে শেষ করেছিলাম, যে দেখ স্পাইরো কম্পাউন্ড, স্পাইরো কম্পাউন্ডের আরএস নোমেনক্লেচার করব, মানে অপটিক্যালি অ্যাক্টিভ স্পাইরো কম্পাউন্ড। এখন এই অপটিক্যালি অ্যাক্টিভ স্পাইরো কম্পাউন্ডের স্ট্রাকচার তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, কিরকম সেটা না দেখ, যদি স্পাইরো কম্পাউন্ড গুলো এই টাইপের হয়, এই ধরনের যদি স্পাইরো কম্পাউন্ড আমার হয় এবং এই পজিশনে কে আছে না এই পজিশনে আমার ফাংশনের গ্রুপগুলো আছে বা আমরা বলতে পারি সাবস্টিটিউট গুলো আছে, তাহলে এই ধরনের একটা গ্রুপ হতে পারে, মানে ঠিক এটা 4-4 স্পাইরো, তেমন একদম 5-5 হতে পারে, 6-6 হতে পারে, তাহলে এই ধরনের স্পাইরো কম্পাউন্ড গুলোর নোমেনক্লেচার যখন আমরা করব, এই ধরনের স্পাইরো কম্পাউন্ডকে আমরা ক্লাসিফাই করব স্পাইরো কম্পাউন্ডস উইথ অ্যাক্সিয়াল কাইরালিটি, মানে এই ধরনের স্পাইরো কম্পাউন্ডের অ্যাক্সিয়াল কাইরালিটি আছে। খুব ভালো করে দেখ, এই দুটো রিং এইটা ইন প্লেনে আছে, এই দিকেরটা কিন্তু আউট অফ প্লেনে আছে, যে রিংটা আউট অফ প্লেনে আছে মানে অ্যাকচুয়ালি এটাকে এরকম করে ড্র করা উচিত, এটাও অ্যাবাভ দ্য প্লেন, এটাও গিয়েদর বিলো দ্য প্লেন, তার দুটো অন্য দুটো সাবস্টিটিউয়েন্ট কিন্তু আছে ইন প্লেন, এপাশে রিংটা, রিংটা যখন পুরোপুরি ইন প্লেনে আছে তার দুটো সাবস্টিটিউয়েন্ট থাকবে গিয়ে তো আউট অফ প্লেনে। এই ধরনের স্পাইরো কম্পাউন্ডের এই মাঝখান দিয়ে কি আছে, কাইরাল অ্যাক্সিস, এইটাই এখান থেকে কি আছে, কাইরাল অ্যাক্সিস। তাহলে এই ধরনের স্পাইরো কম্পাউন্ড সিগমা প্লেন নেই, আমরা গতদিন বুঝিয়েছিলাম তুই মানে দুটো সিগমা প্লেন কম্পেয়ার করলে দুটো সিগমা প্লেনই এক্সিস্ট করছে না, দে আর অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল এবং এরা অবশ্যই রিজলভেবল, এখানে ওরকম কোনো রোটেশনের যে কোনো প্রশ্ন নেই, ফলে রেসিমাইজেশনের কোনো কোশ্চেন নেই। এদের আরএস নোমেনক্লেচার যেমন নর্মাল অ্যাক্সিয়াল কাইরালিটির রুল মেনটেন করে আমরা করব, যে কোনো একটা দিক থেকে ভিউ করব, যেমন ভাবে আমরা করেছিলাম নর্মাল রুল মেনটেন করে, তাহলে এদিক থেকে যদি ভিউ করি চোখের ওপরে অ্যাবাভ দ্য প্লেনে আছে এই গিয়ে তোর মানে হাইড্রোজেনটা, তাহলে ও চোখ থেকে দূরে এদিকে আসবে, চোখের কাছে বিলো দ্য প্লেনে এই প্রাইমারি অ্যামিনটা আছে, এ চোখের কাকা আছে, বাকি এই অ্যামিন এই এই যেমন ওপর নিচে পড়ার পড়লো, চোখের কাছে নিয়ারার টু দ্য আই যে দুটো অ্যাটম বা গ্রুপ ওদের কানেক্টিং লাইনটাকে মোটা করবো এই। সো দিস ইজ দ্য নর্মাল রুল ফর নোমেনক্লেচার অফ অ্যাক্সিয়াল কাইরালিটি ওয়ালা মলিকুল। তাহলে এদের মধ্যে 1-2 করলাম, এই 3-4, 1-2-3, 1-2-2-2-3, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ফলে এস এ এইটা নোমেনক্লেচার হয়ে গেল এস এ। তাহলে এই ধরনের যত অ্যাক্সিয়ালি এক মানে স্পাইরো কম্পাউন্ড আছে আরো সমস্ত বইতে এক্সাম্পল দেওয়া আছে সেইগুলোর নোমেনক্লেচার যে তাহলে তোরা প্র্যাকটিস করে ফেলবি, একই রকম নিয়ম মেনে হয় এপাশ থেকে ভিউ করবি বা এপাশ থেকে ভিউ করবি, যেদিক থেকে ভিউ করিস না কেন একই আসবে, এবং এখানেও ঠিক একই কথা, দুটো গ্রুপ যে কোনো একটা সাইডের দুটো গ্রুপকে আমরা যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে না তার ইনানসিওমারিক স্ট্রাকচারটা তৈরি হবে। তাহলে এই ধরনের স্পাইরো কম্পাউন্ডকে বলবো
chiral spiro compound with axial chirality. Chiral spiro compound with axial chirality. This next next je dhoroner spiro compound er amra example no nobo dekh seta erkomi ekta 6 6 ekta 6 6 er jodi example amra nei ei 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 6 6 benzene ki kintu noy cyclohexane 6 6 এবং এইখানে সি ডাবল বন্ড ও আছে এইখানে মিথাইল এই মিথাইল আছে এখানটাতে ওএইচ আছে তারপরে গিয়ে তো এখানটাতে মিথাইল এখানটাতে ওএইচ আছে এরকম একটা एग्जांपल আছে তাহলে এই ধরনের স্পাইরো কম্পাউন্ড এই ধরনের তাহলে এই ধরনের স্পাইরো কম্পাউন্ড কে আমরা বলবো কাইরাল স্পাইরো কম্পাউন্ড উইথ সেন্টার অফ কাইরালিটি তাহলে কি বলবো কাইরাল স্পাইরো কম্পাউন্ড উইথ সেন্টার অফ কাইরালিটি সেন্টার অফ কাইরালিটি মানে এর এখানে কাইরাল অ্যাক্সিস নেই রেদার এখানে একটা কাইরাল সেন্টার আছে সেই কাইরাল সেন্টারটা কোনটা না এই পয়েন্টটা যে 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 মাঝখানের মানে কার্বনটা শেয়ারড উইথ দা বোথ রিং যে অ্যাটমটা দুটো রিংয়েরই অংশ সেইটাই হচ্ছে কাইরাল সেন্টার এবং এই ধরনের স্পাইরো কম্পাউন্ডকে বলবো কাইরাল স্পাইরো কম্পাউন্ড উইথ সেন্টার অফ কাইরালিটি এখন এই যে সেন্টার অফ কাইরালিটি কেন বলেছি না এটা কাইরাল সেন্টার মানে এর চারদিকে যে চারটে লাইগেন আছে তারা ডিফারেন্ট এবং আমরা দেখতেই পাচ্ছি এদিকে আছে সি ডাবল বন্ড এদিকে আছে সি থেকে সি এইচ থ্রি সি এইচ থ্রি এদিকে আছে সি এইচ টু উপরে সি থেকে ও এইচ এদিকে আছে সি এইচ টু সি এইচ টু তাহলে চারদিকেই ডিফারেন্ট লাইগেন আমরা এই হিসাবে যদি এদের প্রায়োরিটি করি নরমাল যে কোনো টেট্রাহেড্রাল কার্বন সেন্টারে চারটে লাইগ্যান্ড যদি ডিফারেন্ট হয় যেমন করে আমরা তোর যেমন আরএস নোমেনক্লেচার করার সময় সিকোয়েন্স করেছিলাম সিআইপি রুল দিয়ে আমরা যদি এই চারদিকের কে আমরা যদি সিকোয়েন্সিং করি তাহলে কি পাবো সি ডবল বন্ড এটা হবে এক নম্বর তার মানে এখানে সি এর প্যাকেটে কে আছে এ পাশে আছে সি এ পাশে আছে অক্সিজেন আবার অক্সিজেনের জন্য একটা ফ্যান্টম অক্সিজেন এই তো বেসিক্যালি আর এখানে সি এর প্যাকেটে কে আছে তিনটে সি এখানে সি এর প্যাকেটে কে আছে সি এইচ এইচ এখানে সি এর প্যাকেটে কে আছে সি এইচ এইচ এর পরে সি এর প্যাকেটে কে আছে সি এইচ এইচ এখানে সি এর প্যাকেটে কে আছে এইচ সি ও তাহলে অবভিয়াসলি এই কার্বনের এই কার্বনটা হবে এক নম্বর এইটা হবে কি আমার দু নম্বর এবারে এপাশে আর এটা সি এইচ টু এটা সি এইচ টু এবং ব্র্যাকেট সেম তাহলে যদি সেম হয় তার ঠিক পরেরটাতে আসবো তারপরে এখানে এলে আবার সি এইচ টু মানে সি এইচ এইচ এখানে এলে একটা কে আছে ও এইচ ফলে এইচ সি ও ফলে এই দিকটা প্রায়োরিটি পাবে ফলে এটা হবে তিন এটা হবে চার এবারে এটাকে সহজ করে বোঝার জন্য এরকম করে একটু ড্র করে দে তাহলে ওই এইখানে আর কোনো গন্ডগোল হবে না এটা তিন এটা চার এটা এক দুই এরকম ভাবে করে দে তাহলে টু ফ্রন্ট ফোর ব্যাক পজিটিভ হয় ফোর ফ্রন্ট হয় গিয়ে তো নেগেটিভ তাহলে টু ফ্রন্ট কি হবে নেগেটিভ টু ফ্রন্ট মানে যেহেতু নেগেটিভ যখন দুয়ের সাপেক্ষে করছি তখন কি দেখবো এক থেকে তিন থেকে চার যেন খেয়াল থাকে তাহলে এক থেকে তিন থেকে চার কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে কি হয় এস হয় কিন্তু নেগেটিভ রুল ফলে এটা আর এখানে কিন্তু আর এ দেব না কারণ এটা সেন্টার অফ কাইরালিটি এটা অ্যাক্সিয়াল কাইরালিটি নয় এটা সেন্টার অফ কাইরালিটি ফলে এখানে শুরু হবে আর তাহলে আমরা বোঝাতে পারলাম
পারলাম হোপফুলি যে তাহলে স্পাইরোবোম পাউন্ডের এই ধরনের যেখানে মাঝখানের কমন অ্যাটমের চারদিকে চারটে এনভায়রনমেন্ট ডিফারেন্ট চারদিকের চারটে এনভায়রনমেন্ট ডিফারেন্ট চারদিকের তখন ওটাকে আমরা নর্মাল কাইরাল সেন্টার ধরে যেমন করে সিআইপি নমেনক্লেচার হয় তেমন করে সিআইপি নমেনক্লেচার করব আর এদিকের এক্সাম্পলটা দেখ দুটো রিং একদম ইকুইভ্যালেন্ট দুটো রিং একদম ইকুইভ্যালেন্ট এদিকে দুটো গ্রুপ যে প্লেনে আছে ওদিকের ওই দুটো গ্রুপ উল্টো প্লেনে আছে তখন নর্মাল অ্যাক্সিয়াল কাইরালিটি রুল মেনটেন করে আমরা ওর নমেনক্লেচার করতে পারছি এইখানে একটা আরো এক্সাম্পল দেখ খুব ইন্টারেস্টিং এই 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 আছে এখানে একটা ফাইভ মেম্বার রিং আছে এই 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 এইবারে এই খানটাতে স্পাইরো এইখানে অক্সিজেন এখানে এই নাইট্রোজেন মিলে এই ফাইভ মেম্বার এরকমই একটা আছে তাহলে এইটাই আমার মানে এইটাই আমার স্পাইরো এই স্পাইরো এবং দেখ এর এদিকে অক্সিজেন এদিকে নাইট্রোজেন এদিকে CH2 এদিকে C ফলে চারদিকের চারটেই ডিফারেন্ট ফলে এই স্পাইরোকেও কিন্তু আমরা কি বলবো দিস স্পাইরো ইজ অলসো অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল এন্ড উইথ দা সেন্টার অফ কাইরালিটি সেন্টার অফ কাইরালিটি আছে এবারে এদের নমেনক্লেচার করতে হবে তাহলে আমাকে সিকোয়েন্সিং করতে হবে অক্সিজেন এক নম্বর নাইট্রোজেন দুই এবারে এখানে তিন আর চার এই এই সেন্টারে কার্বনের কে আছে ব্র্যাকেটে সি এইচ আর কে আছে একটা ফ্যান্টম কার্বন ঠিক দেখ এই এই তোর ডবল বন্ডটাকে তুলে দিলে কি পাবি একটা ফ্যান্টম কার্বন এই কার্বনের কে আছে ব্র্যাকেটে সি সি আর কে আছে ফ্যান্টম কার্বন সি সি ফ্যান্টম কার্বন তাহলে এখানে তিনটেই কার্বন এখানে দুটো কার্বন একটা এইচ তাহলে এ হবে তিন এ হবে চার তাহলে এটাকে আবার একটু সহজ করে লেখ এই এই এটা এক এটা দুই এটা তিন এটা চার তাহলে টু ব্যাক ফোর ব্যাক পজিটিভ মানে টু ব্যাক ও পজিটিভ তখন এক থেকে তিন থেকে চার এই যেমন ভাবে দিচ্ছি তেমন ভাবে আগে লিখবি এটা তারপরে দুই যখন আছে এক তিন চার আগে লেখ তারপরে দে এক তিন চার কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে কি হয় এস রুল পজিটিভ ফলে এস তাহলে আমরা এই এক্সাম্পলটাও দেখলাম যে কি না দিস টাইপ অফ মলিকুল ইজ বেসিক্যালি কাইরাল স্পাইরো উইথ সেন্টার অফ কাইরালিটি তাহলে দু ধরনের এক্সাম্পল আমরা বললাম এই নিচের পার্টটাকে আমরা মুছে দিচ্ছি নেক্সট নেক্সট যে পার্টটাতে আমরা আসবো দেখ তাহলে দু ধরনের স্পাইরোর কথা বললাম নেক্সট যে স্পাইরোর কথাটা আমরা আসবো দেখ সেই স্পাইরোটা একটু অন্যরকম সেটা কিরকম না আমি আগে আঁকি তারপরে বলছি যে এই 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 এইখানে আছে সি ডবল বন্ড এখানে আছে তোর এন এইচ এখানে সি ডবল বন্ড এখানে এনএইচ এইখানে আছে NH C ডবল বন্ড C ডবল বন্ড NH তাহলে এখানে দুটো রিং কিন্তু ডিফারেন্ট সরি এখানেও দুটো রিং কিন্তু ইকুইভ্যালেন্ট এই ধরনের যখন স্পাইরো কম্পাউন্ড আসছে এই ধরনের যখন স্পাইরো কম্পাউন্ড আসছে এখানেও বুঝিয়ে দিয়েছিলাম কোনো সিগমা প্লেন নেই এদের নোমেনক্লেচার দুটো মেথডে করতে পারি এক নম্বর অ্যাক্সিয়াল কাইরালিটি ধরে করতে পারি দু নম্বর C
সেন্টার অফ কাইরালিটির ধরেও করতে পারি। কি বলছি, এদের নোমেনক্লেচার অ্যাক্সিয়াল কাইরালিটি ধরেও করতে পারি, আবার সেন্টার অফ কাইরালিটি ধরেও করতে পারি। ঠান্ডা মাথাতে শোন, যদি আমরা অ্যাক্সিয়াল কাইরালিটি ধরে করতে যাই তখন কিরকমই হবে, মনে কর এ পাশ থেকে ভিউ করলাম, চোখের ওপরে কে আছে, এইটা কে, সেটা না তো এনএইচ বাবদাকে, তাহলে চোখ থেকে দূরে পড়লো, চোখের কাছে কে আছে, সি ডবল বন্ড, এটা এদিকে পড়লো, এবারে ওপরে কে এনএইচ, এখানে কে পড়বে, সি ডবল বন্ড, নিয়ারার টু দা আই যেটা সেটাকে আমরা মোটা করলাম। এই নাইট্রোজেন এক, সিও দুই, এটা তিন, এটা চার, তাহলে এক দুই তিন কোন দিকে, ক্লকওয়াইজ, ফলে এটা আর এ হয়ে গেল। এইটা একটা রুল, কিন্তু এটা চলবে না, এটা অ্যাকসেপ্টেড নয়। তাহলে এই ধরনের মলিকুল যেখানে অ্যাক্সিয়াল কাইরালিটি দিয়েও নোমেনক্লেচার করতে পারি, আবার সেন্টার অফ কাইরালিটি দিয়েও নোমেনক্লেচার করতে পারি, সেখানে একদম মাথা ঠান্ডা করে শুনে নে, মানে রুলটা হচ্ছে প্রথমটা চলবে না, সেকেন্ডটা দিয়েই করতে হবে, সেন্টার অফ কাইরালিটি দিয়েই করতে হবে। এবং সেন্টার অফ কাইরালিটি দিয়ে যখন আমরা করব তখন একটা অদ্ভুত রুল মেনটেন করা হয়, কি সেটা, তাহলে এটা যখন চলবে না, এটাকে মুছে দিলাম, এই সব ভিউ টিউ কিছু চলবে না, তাহলে কি না, এটাও মুছে দিলাম, সেন্টার অফ কাইরালিটি দিয়ে করতে হবে। সেন্টার অফ কাইরালিটি দিয়ে যখন আমরা করব তখন নিয়মটা কি, না আরবিট্রারিলি, এই আরবিট্রারিলি কথাটার কি মানে, মানে আমার ইচ্ছে মতো দুটো যে রিং আছে, দুটো রিংয়ের মধ্যে যে কোনো একটাকে আমি বলবো এ, অন্যটাকে বলবো বি, আমার খুশি মতো এ এবং বি, যে কোনো একটাকে এ বললে অন্যটাকে বলবো আমি বি। ঠান্ডা মাথাতে শোন, এক এক করে পয়েন্টগুলো বলছি, যে রিংটাকে এ বলবো আগে সেইটাকে কনসিডার করো, সেইটাকে কনসিডার করে এই সেন্টারটা থেকে, এই টেট্রাহেড্রালের এই সেন্টারটা থেকে এই অ্যাটম আর এই অ্যাটমের মধ্যে সিকোয়েন্সিং করব, মানে প্রায়োরিটি করব, প্রায়োরিটি নিয়মটা কি, এদের মধ্যে কে প্রায়োরিটি, যে প্রায়োরিটি আসবে তাকে এক নম্বর দেবো, ধর এটাকে দিলাম এক, মানে এখানে সি এখানে এন, তাহলে এ পাবে এক, এক বা কি পাবে এ। এরপরে নিয়ম হচ্ছে রিং এ তে এক নম্বর করে দিবার পরে আমরা রিং বি তে যাবো, তাহলে আগে রিং এ তে করবো এক নম্বর, পরে যাবো রিং বি, রিং বি তে যে দুটো আছে ওদের মধ্যে যে প্রায়োরিটি সে পাবে দুই, তাহলে এ হয়ে গেল দুই। আবার কাম ব্যাক টু রিং এ, এবারে এ পড়ে আছে এ হবে তিন, আবার গো ব্যাক টু বি এ হবে চার। তাহলে আমরা আবারও বলছি কোনটাকে রিং এ ধরবো, কোনটাকে রিং বি ধরবো সেটা আমার খুশি মতো, কিন্তু ধরে নিয়ে রিং এ এই দুটোর মধ্যে যে প্রায়োরিটি সে পাবে এক। তারপরে দুই কাকে ধরবো, সেম রিং এ কিন্তু নয়, উল্টো দিকে রিংয়ে যে প্রায়োরিটি পাবে সে পাবে দুই। তারপরে তিনকে আবার এখানে ফেরত আসবো, এখানে তিন হয়ে গেল, আবার ওদিকে চার। তাহলে এবারে এটাকে সহজ করে বোঝার জন্য এরকম করে একটু বসিয়ে দিই, যে আমার টেট্রাহেড্রালের হয়ে গেল এটা এক তিন দুই চার, তাহলে এবারে থ্রি ব্যাক, ফোর ব্যাক পজিটিভ হয়, থ্রি ব্যাক নেগেটিভ হয়, থ্রি ব্যাক মানে নেগেটিভ, থ্রি ব্যাক মানে তিনকে বাদ দিলে এক দুই চার, এক দুই চার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজে কি হয় আর, কিন্তু নেগেটিভ, ফলে এটা এস সেন্টার অফ কাইরালিটি। তাহলে এই ভাবে এদের আর এস নোমেনক্লেচারটা কিন্তু করতে হবে। এখন কেউ বলবি যে স্যার আমি এটাকে এ না ধরে এটাকে তো এ ধরতেই পারতাম, হ্যাঁ তোর খুশি মন, তাহলে আমি করি এটা এই এনএইচ সিও সিও
NH A NH CO A NH CO তাহলে এইটা হলো আমার B এটা হলো A করলাম তাহলে A এর এটা হবে 1 B এর এটা হবে 2 এটা 3 এটা 4 হয়ে গেল এবারে দেখ 4 ব্যাক পজিটিভ 4 ব্যাক পজিটিভ 1 2 3 1 থেকে 2 থেকে 3 কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে এস পজিটিভ কেন হবে সেম জিনিস থাকবে তাহলে যে কোনো রিংকে এ বি আমি ধরতে পারি কিন্তু যাকে ধরবো এ সেখান থেকেই কিন্তু নোমেনক্লেচারটা শুরু হবে তাহলে আমরা এই রকমই দেখ তিনটে ডিফারেন্ট টাইপের স্পাইরো কম্পাউন্ডের নোমেনক্লেচারের কথা বোঝালাম এই ধরনের স্পাইরো কম্পাউন্ডের অ্যাক্সিয়াল কাইরালিটি আছে কাইরাল অ্যাক্সিস আছে সেই রুলে তার নোমেনক্লেচার হবে এদের সেন্টার অফ কাইরালিটি আছে সেইভাবে নোমেনক্লেচার হবে এদের দুটোই আছে অ্যাক্সিয়াল কাইরালিটিও আছে সেন্টার অফ কাইরালিটিও আছে আবারো বলছি অ্যাক্সিয়াল কাইরালিটিও আছে সেন্টার অফ কাইরালিটিও আছে কিন্তু নোমেনক্লেচারটা হবে সেন্টার অফ কাইরালিটি রুল মেইনটেইন করে সেন্টার অফ কাইরালিটি রুল মেইনটেইন করে নোমেনক্লেচারটা হবে বেশ তাহলে আমরা এই সবকে মুছে দিচ্ছি মুছে দিয়ে আরো কিছু এক্সাম্পল আমরা দেখানোর চেষ্টা করছি কি সেই এক্সাম্পল না ওই লাস্ট টাইপের যে ওটাই তো আসল বাকিগুলো তো সব একই রকমই শেষ যে মানে তিন নম্বর টাইপের যে এক্সাম্পল গুলোর কথা আমরা বললাম যদিও ওই কিছু আরো আমরা এক্সাম্পল করতে পারি তাহলে আমাদের কনফিডেন্সটা অনেক বেশি হবে তাহলে এখানেও কিন্তু দুটো রিং ইকুইভ্যালেন্ট কিন্তু সেই দুটো রিঙে কারো কোনো কিন্তু কোনো সিগমা প্লেন নেই এইটাই কিন্তু মনে রাখতে হবে ধর এরকম একটা আছে তাহলে কি মানে এমনি স্পাইরো কম্পাউন্ডের স্ট্রাকচার তুলে কোশ্চেন দিতে পারে যে এটা কাইরাল বা অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি অ্যাক্টিভ নয় তাহলে তুই কি দেখবি না তুই দেখবি যে এই রিংটার মানে ইন্ডিভিজুয়াল এই রিংটার সিগমা প্লেন আছে আর এই রিংটার সিগমা প্লেন আছে হ্যাঁ কি না তখন কি দেখবি না এখান থেকে তুই যদি এটাকে কাটিস এইখানে অক্সিজেন এখানে CH2 সিগমা প্লেন নেই এর এটাকে তুই যদি মাঝখান দিয়ে কাটিস এখানে অক্সিজেন এখানে CH2 সিগমা প্লেন নেই ফলে চোখ বন্ধ করে কি বলবি যে এইটা একটা কাইরাল স্পাইন এবার এটাকে মুছে দিলাম মুছে দিয়ে তাহলে এর আমাকে নোমেনক্লেচার করতে হবে কি এটাকে এ কর এটাকে বি কর এবারে নাম্বারিং অক্সিজেন আছে বলে এটা হবে এক এখানে অক্সিজেন আছে বলে এবারে আসলো রিং বি তে হবে দুই রিং এ তে ফেরো দেয় এটা হবে তিন এটা হবে চার তাহলে একটু এরকম করে আবার ড্র করে ফেল তাহলে সুবিধা হবে এটা এক দুই এই আমার তিন এই আমার চার ফোর ব্যাক পজিটিভ এক থেকে দুই থেকে তিন চারের মানে সাপেক্ষে হচ্ছে বলে চার বার তাহলে এক দুই তিন কোন দিকে যাচ্ছে ক্লকওয়াইজ তাহলে ক্লকওয়াইজে কি হয় আর রুল পজিটিভ মানে এটা আর এবারে দেখ আমি তো এরকমও করতে পারি এই স্পাইরোটাকে জোর করে ঘুরিয়ে উল্টো দিকে ফেলতে পারি মানে তো মানে তখন কিরকমই আসবে বা আমি এই এই দুটোকে তো ইন্টারচেঞ্জ করতে পারি মানে অক্সিজেনটাকে এখানে আনতে পারি CH2টাকে এখানে আনতে পারি এই 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 অক্সিজেন এরকম করতে তাহলে এর কি হবে এটা এ করলাম
এটা তিন এটা চার তাহলে এখন দেখ ফোর ফ্রন্ট ফোর ফ্রন্ট কি হয় নেগেটিভ এক থেকে দুই থেকে তিন এক থেকে দুই থেকে তিন এটা এখানেই করলাম তোরা সেপারেটলি করবি কি এটা ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এ কি হয় আর কিন্তু রুলটা কি আমার নেগেটিভ ফলে এটা কি হয় এস তাহলে অল দিজ আর কাইরাল স্পাইরো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ এন্ড দে আর অবভিয়াসলি রিজলভেবল এখানে ওরকমই নন রিজলভেবল এর কোনো প্রশ্নই কিন্তু নেই বেশ এরকমই একই রকমের এক্সাম্পল দেখ এই 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 সিও তাহলে এটাও কি না এটাও আমার অবভিয়াসলি কাইরালস কাইরাল স্পাইরো এরও আমরা একই রকম ভাবে মোমেন্ট এসে করতে বাট নেক্সট একটা এবারে এক্সাম্পল দেখ সেইটা হলে পুরো জিনিসটা একদম কমপ্লিট হয়ে যাবে কি সেটা না এখানে একটা সিক্স মেম্বার আর অন্য একটা ফাইভ মেম্বার এই স্পাইরো এখানে এরকমই সাবস্টিটিউট আছে আর এখানে এইরকমই আছে তাহলে এটা একটা কাইরাল স্পাইরো উইথ সেন্টার অফ কাইরালিটি উইথ সেন্টার অফ কাইরালিটি তাহলে এর নোমেনক্লেচার আমরা কি করে করব এখন দেখ অনেক রকমই মেথড অ্যাপ্লাই করা যায় কেউ যদি একদম খুব কনফিডেন্ট হোস তাহলে সে কি করবি যে এখানে ওই রিং এ বি ধরলে হবে না একদম ডাইরেক্ট এখানে অনলি কি আছে সেন্টার অফ কাইরালিটি তাহলে আমাকে চারটে সাইডে সিকোয়েন্সিং করতে হবে তাহলে এখানে CH2 এখানে CH2 সরি এখানে C থেকে কে আছে CH3 এখানে CH2 এখানে CH2 CH2 তাহলে এ হবে অবভিয়াসলি এক এবারে এর CH2 এর CH2 CH2 সেম নেক্সট যাই এই CH2 এর পরে এখানেও কে আছে CH2 এখানে CH2 এর পরে কে আছে এখানে CH2 এখানে CH2 এর পরে কে আছে C থেকে CH3 ফলে এটা হবে দুই দেখলাম এবারে তিন চার করতে হবে তখন একটু কমপ্লিকেটেড হয় তাহলে আমরা যদি অ্যাকচুয়াল ব্যাকরণগত রুলটা মেনটেন করি আমরা ফার্স্ট সেমিস্টারে আমরা শিখেছিলাম রিং থাকলে রিংকে আমরা কিভাবে ভাঙতে পারি সেইটা এখানে অ্যাপ্লাই করতে হবে রিংকে যখন ভাঙার প্রশ্ন আসছে আগে এটাকে ভাঙি এটাকে ভাঙলে সি এই সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি তারপরে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু এখানে শেষ মানে কি দেবো একটা হ্যান্ড অফ কার্ড এবারে এপাশ থেকে গেলে কি দেবো এক দুই তিন সিএইচ টু সিএইচ টু সিএইচ টু দেন কি CH CH CH3 শেষ হয়ে গেল কি একটা কি দেব হ্যান্ড অফ করব এবারে এই পাশেরটাকে যদি এক্সপ্লয়েট করি এই অ্যাবাভ দা প্লেন এ CH2 এই CH এই এই CH3 এক দুই তিনতে CH2 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 দেন কি দেব হ্যান্ড অফ করব এ পাশ থেকে ভাঙলে কি আমরা দেব এক দুই তিন CH2 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 তারপরে CH CH পরে একটা হ্যান্ড অফ করব এইভাবে যদি ভেঙে নেই এবারে দেখ এটা এক এই পাঁচটা দুই হলো এবারে তিন কে হবে তিনটে CH2 এই তিনটে CH2 CH এর পরে CH3 CH এর পরে CH3 একটা কোনো ভুল করলাম কোথায় দেখি এটাকে ভাঙলে এক দুই তিন এক দুই তিনের পরে
CH3 তারপরে ফ্যান্টম ক্লার ফ্যান্টম সরি 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 এই যে এইখানে ভুলটা করলাম এই CH CH3 এর পরে একটা CH2 তারপরে এই ফ্যান্টম কার্বন এই জন্য ভুলটা হচ্ছে তাহলে এইখানে এই CH2 এইটা সব सेम এই ফ্যান্টম কার্বন কিন্তু এখানে CH2 তাহলে এ হবে 3 এ হবে 4 এই ভাবে এটাকে সিকোয়েন্সিং করতে হবে এবারে বসিয়ে দে এটা 1 4 এটা 2 এটা 3 তাহলে কি হবে 2 front 4 front নেগেটিভ হয় 2 front তো হবে নেগেটিভ 1 3 4 1 3 4 কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে কি হয় এস কিন্তু নেগেটিভ গুণ হবে এটা আর এইটা লাস্ট কিন্তু এইটাকে আমি একটু কুইক বললাম ঠান্ডা মাথাতে ভাগ ভাঙবি যে এপাস থেকে রিং ভেঙে ভেঙে এসে এখানে থামলে ফ্যান্টম দেবো এপাস থেকে গিয়ে এখানে থামবো একটা ফ্যান্টম কার্বন দেবো এটাকে এপাস থেকে ভেঙে ভেঙে এখানে এসে ফ্যান্টম দেবো আবার এপাস থেকে ভেঙে ভেঙে এখানে এসে একটা ফ্যান্টম দেবো দিয়ে ফাইনালি এবারে 1 2 3 4 আমরা দিলেই আমাদের পুরো কাজটা হয়ে যাবে তাহলে আমরা এখানে এই স্পাইরো কম্পাউন্ডের মোমেন্ট চার্টটাকে এখানে শেষ করলাম পুরোটাকে সামারাইজ করলে কি আমরা পাচ্ছি না তিন ধরনের কাইরাল স্পাইরো হতে পারে একটা কাইরাল স্পাইরো উইথ অ্যাক্সিয়াল কাইরালিটি তার মোমেন্ট চার্ট যেমন ভাবে ভিউ করে করে সেভাবে করব নেক্সট হচ্ছে কাইরাল স্পাইরো উইথ সেন্টার অফ কাইরালিটি টেট্রাহেড্রালের চারদিকেই চার মানে ডিফারেন্ট এনভায়রনমেন্ট নরমাল সিকোয়েন্সিং রুল অ্যাপ্লাই করে 1 2 3 4 করে তার গিয়ে তো আরে সমান চেষ্টা করব লাস্ট যেটা করলাম যে কাইরাল স্পাইরো সেন্টার অফ কাইরালিটিও আছে অ্যাক্সিয়াল কাইরালিটিও আছে তখন মোমেন্ট চার্টটা কিন্তু অ্যাক্সিয়াল কাইরালিটি রুল মেইনটেইন করে হবে না কি দিয়ে হবে না সেন্টার অফ কাইরালিটি রুল মেইনটেইন করে এবং সেন্টার অফ কাইরালিটি মানে তো রুল মেইনটেইন করার ক্ষেত্রে আরেকটু টুইস্ট আছে দুটো রিং এর মধ্যে একটাকে ধরতে হবে রিং এ অন্যটাকে আমরা ধরব রিং বি যে কোনো একটাকে এ বি এ রিং এর দুটোর মধ্যে প্রথমে 1 নম্বর দেবো তারপরে রিং বি তে যাব রিং বি তে দেবো 2 তারপরে আবার রিং এ তে ব্যাক করে আসবো 3 তারপরে রিং বি তে গিয়ে করব 4 1 2 3 4 হয়ে গেল এবারে নরমাল রুল অ্যাপ্লাই করে আর এস মোমেন্ট চার করব এবং এই ভাবেই আমরা লাস্ট एग्जांपलটা দেখালাম সমস্ত বইতে করে দেওয়া আছে ঠান্ডা মাথাতে দেখবি আমাদের এইটাই মোটামুটি আজকের এই ক্লাসটা দিয়ে আমরা এই অ্যাক্সিয়াল কাইরালিটিটাকে শেষ করলাম তোরা শুনলো তো সেন উত্তর বই দেখে মানে অ্যাট্রপ আইসোমারি জুম আরো মানে আর কোন কোন বাইফিনাইল ছাড়া আরো কোন কোন সিস্টেমের বন্ড বন্ড রোটেশন রেস্ট্রিকশনের ফলে স্টিরো আইসোমার জেনারেট করে সেই एग्जांपल গুলো ঠান্ডা মাথাতে একটু দেখ আবারো বলছি কি বলছি না বন রোটেশনটা রেস্ট্রিকশনের জন্য স্টিরো আইসোমারি জুম হয় আর কোন কোন সিস্টেমে সেটা একটু তোরা একটু দেখবি এইটা সিলেবাসে নেই কিন্তু যারা একটু ভালো ছেলে মেয়ে ইন্টারেস্ট আছে শুধু তো সে তো বারণসী পুরীর বই দেখে কাইরাল প্লেন মানে আমরা কাইরাল অ্যাক্সিস এর কথা বললাম কাইরাল প্লেন এর एग्जांपल দু একটা একটু করে রাখবি কাইরাল প্লেন কখনো কখনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু দেয় আমরা পরের দিন থেকে টপিক সিটি শুরু করব ঠিক আছে।